আর কিছুদিন পরেই শারদীয় দুর্গা উৎসব যেটা বলছেন যে সনাতন ধর্মের সবচেয়ে বড় বড় উৎসবকে ঘিরে আসলে নড়াইল জেলায় প্রস্তুতি একদমই চূড়ান্ত পর্যায়ে রয়েছে যেহেতু আগামী দুই অক্টোবর মহালয়ার মাধ্যমেই দেবী আগমন ঘটবেন নড়াইল জেলায় এবছর পাঁচশো ছাপ্পান্নটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে একই রকম অবস্থা গতবারের মতোই প্রায় কিছুটা হলেও মানে কিছু পূজা কিছু কাটল করা হবে হয়তো কিন্তু জেলার সব জায়গাতে আমরা দেখছি পূজার যে আয়োজন সেই আয়োজনগুলো চলছে মণ্ডপে মণ্ডপে ব্যস্ত রয়েছেন প্রতিমা শিল্পীরা প্রতিমা তৈরি করছেন মণ্ডপগুলো ছাড়ছে এই বছরও মা আসবেন যদিও বলছেন যে মা আসবেন আসলে ইসে দোলায় চড়ে এবং যাবেন হচ্ছে ঘোড়ায় অর্থাৎ বিশৃঙ্খলা এটা বলছেন পঞ্জিকা মতে তো আমরা সব মিলাই পূজার প্রস্তুতি দেখছি যে নড়াইলের মানুষ যারা সনাতন তারা খুবই খুবই মানে উদ্গ্রীব রয়েছেন পূজা পালনের জন্য আমাদের সাথে রয়েছেন আমাদের একজন মানে একজন গেস্ট রয়েছেন নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উনি সাথে জানতে চাচ্ছি যে বছর আসলে পরিস্থিতিতে পূর্বর্ত পরিস্থিতির পরেও কি ধরনের মানে পূজা উদযাপন উদযাপনে কোনো বাধা হবে কিনা না পূজা উদযাপন আমি নড়াইল জেলার পূজা উদযাপনের নড়াইল জেলার সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বেরি ঘোষ বলছি আমাদের নড়াই জেলার পাঁচশো ছাপ্পান্নটি পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং দু একটা হয়তো পরবর্তীতে বাড়তেও পারে বা কমতে পারে কমার সংখ্যা কম হয়তো দু একটা বাড়তেও পারে আর পূজা আমাদের গতবারের ন্যায় আমরা সে পূজা সেভাবেই করতে প্রস্তুতি নিচ্ছি অনেক আমরা কথা শুনছিলাম শুনছিলাম আমাদের সভাপতির কথা আমাদের নড়াইলের পূজা সবসময় খুব শান্তিপূর্ণভাবে পালিত হয় এবছর তাই হবে আশা করছেন স্থানীয় সনাতনীরা এবং অন্যরাও তাই আশা করছেন